হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। বন্ধুরা, 29 জুলাই ছিল ইন্টারন্যাশনাল টাইগার ডে। এই দিনটা আমরা সেফ টাইগার হিসেবে সেলিব্রেট করি, তাই আজ আমরা আমাদের ছবির মাধ্যমে এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দেব। তাহলে এসো আমরা আজকে এই দিনটাকে সেলিব্রেট করি। এসো আমরা ড্রয়িং শুরু করি। আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, তারপর তার পাশেই একটা সার্কেল, এইবার কার্ভ লাইন দিয়ে এইভাবে জুড়লাম। এইবার দেখো তোমরা ভিডিওতে যেভাবে আমি ড্রয়িংটা করছি এইভাবে তোমরা করার চেষ্টা করো। ড্রয়িং হয়ে গেছে, এবার আমরা কালার শুরু করব। প্রথমে স্কাই ব্লুটা নিয়ে নাও, নিয়ে এখানে যেভাবে দেখাচ্ছি স্ল্যান্টিং স্ট্রোকে বা স্ল্যান্টিং 1-1 করে পুরো স্কাইটা ভরে ফেলো। এখানে স্ক্রিনে লেখা আছে কোথায় কী কালার দেওয়া আছে, বা তোমরা দেখলেও বুঝতে পারবে। তবে তোমরা কিন্তু যেখানেই রং দেবে স্ল্যান্টিং 1-1 করে বা স্ল্যান্টিং স্ট্রোকে রংটা করো। Thank you.
তোমরা জানো ল্যান্ডে আমরা ইয়েলো লাইট গ্রিন ডার্ক গ্রিন এই কম্বিনেশনে করি, সেটাই এখানে করা হচ্ছে। বাঘের পেট আর মুখের কিছু অংশ বাদ দিয়ে পুরো বডিটাকে ক্রোম ইয়েলো বা মিডিয়াম ইয়েলো দিয়ে ভরে দাও। এইটা ল্যান্ডের বাঘের ছায়া পড়েছে, ওই পার্টটাকে আমরা সেই জন্য ডার্ক করলাম। এইবার তোমরা ব্ল্যাক আর রেড গ্লাস মার্কিং নাও নিয়ে এখানে যেভাবে দেখাচ্ছি বাঘের গায়ের এই যে স্ট্রাইপ স্ট্রাইপ দাগগুলো এবং মুখের যে পার্টগুলো আছে এগুলো করে ফেলো।
তাহলে আমাদের বাঘ কমপ্লিট। দেখো কি সুন্দর বাঘ হয়েছে, মনে হচ্ছে কলিনি একটু খেলা করি, তাই না? তাহলে তোমরা এইভাবে চেষ্টা করো, পরে আমাকে দেখিও কেমন। তাহলে আজ এইটুকুই, তোমরা ভালো থেকো, টাটা।